নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি দুষ্টু মিষ্টি রান্নাঘরে। আসুন আমার রান্নাঘরে, আজ কি করে দেখাবো আপনাদের। হ্যাঁ, গ্রিন ফুচকা করতে কি কি লাগে? পুদিনা পাতা নিয়েছি এক বাটি। এখানে আমি ছোলা মটর লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে। মানে ফুচকাটা বানানোর জন্য আমি এখানে বি আটা নিয়েছি, 500 গ্রাম বি আটা, দুখানা পেঁয়াজ কুচানো, একটু ধনে পাতা কুচিয়েছি, বিট লবণ দেবো, তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। মেন উপকরণ হচ্ছে মশলা। মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, একটু রাঁধুনি আর একটু জৈত্রী। এই হচ্ছে আমার মশলা। মশলাটা আমি খোলা, মানে শুকনো খোলায় ভেজে গ্যাসের নিচে দিয়ে রেখেছি। আরও একটু মচমচে হয়ে গেলে আমি তোমার মিক্সিতে বেটে নেব। বন্ধুরা, 500 আমি বি আটা নিয়েছি, দেখেছেন এখানে 500 বি আটা আছে। এর মধ্যে আমি এই 100 গ্রামের মতো সুজি দেবো, বেশি দেবো না। ভালো করে মিক্স করলাম সুজিতে আর আটাতে মিলিয়ে। হ্যাঁ, বি আটা দিয়ে ফুচকাটা বানালে খুব সুন্দর ফুচকা হবে। আপনারা চাইলে গম ভাঙানো আটা দিয়েও বানাতে পারেন, হ্যাঁ, কিন্তু এটা দিয়ে বানালে খুব তার খেতে ভালো হয়। এর মধ্যে দেব আমি পুদিনা। আপনাদের দেখিয়েছি পুদিনাকে আমি পেস্ট করে রেখেছি। আজকে আটাটা আমি মাখবো না, আমার যা মাখবে। আজকে আমার অনেক অতিথিরা এসছে, সবাই ফুচকা খাবে। বড় মা ফুচকা করো, ফুচকা করো, এই জন্য আজকে আমি আপনাদের গ্রিন ফুচকা করে দেখাবো। দেখুন আমার যা আজকে আটাটা মাখবে, ভালো করে ওটার সঙ্গে মেশাও। অল্প অল্প করে জল দেবে, হ্যাঁ, শক্ত শক্ত করে মাখবে, বেশি নরম করবে না। আপনারা খাবেন বাড়িতে বানাবেন। ও যখন আটাটা মাখছে আমি তখন তেঁতুল জলটা করে নিই। হ্যাঁ, আমি এতে তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, একটু ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল, একটু চটকে নিন। এটা আমি ফেলবো না, এটা আমি রেখে দেবো, কারণ যদি আমার টক বেশি লাগে তখন তাকে আবার গুলে দেবো। জল লাগবে, এবারে জলটা নাও। এর মধ্যে আমি মশলা গুঁড়ো দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন, আপনারা যদি বলেন ঝাল বেশি খাবো তো বেশি দেবেন, ঝাল করে কম দেবেন। এই দেখুন আমি লঙ্কাটাকে ভেজে, শুকনো খোলায় ভেজে ঘুরিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম।
পিট নুন দিচ্ছি জল হাত দিলে তো আবার সুতা হেভে যাবে পেন নুন দিচ্ছি ধনে পাতা কুচি দিচ্ছি কিছু গন্ধ লেবুর পাতা দেব গন্ধরাজ লেবু একটু আমি ঘষে দেবো এমন ভাবে দেবেন যাতে সাদা অংশটা না যায় সাদা অংশটা গেলে কিন্তু তেতো হয়ে যাবে এবার আমি গন্ধরাজ লেবুর রসটা একটু চিপে দিয়ে পাত্রটা ফেলে দিলাম ভালো করে নাড়িয়ে নিয়ে টক জলটা আমার রেডি হয়ে গেছে এটা আমি এবার চাপা দিয়ে রাখলাম এবার আমি আলুটা ছাড়াবো আপনারা ভিডিওটা দেখবেন লাইক করবেন লাইক করবেন ভালোবাসা দেবেন আমাদের আপনারা দেখবেন আমার যা ফুচকা বানাচ্ছে ভালো করে ভিডিওটা কেন দেখবেন আলু আমার যা ছাড়িয়ে দিল বসে বসে আটা মেখে দিল আমি এবারে ফুচকার আলুর পুরটা আগে বানিয়ে নিচ্ছি আলুর পুরটা বানিয়ে নেব হ্যাঁ তারপর আমার আটা মাখা হয়ে গেছে আটাটা রেস্টে রয়েছে তারপরে আমি ফুচকা বানাবো আর সবাই খাবে হ্যাঁ আপনারা যদি ভিডিওটা আমার ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ বন্ধুরা পুরো ভিডিওটা টেনে দেখবেন হ্যাঁ গ্রিন ফুচকা দেখেছেন পুদিনা পাতা দিয়ে আমি গ্রিন করেছি আটাটাকে তিনি দিকটা ভিডিওটা পুরোটা দেখবেন মানে মাঝখান থেকে যেন ছেড়ে দেবেন না আলুটাকে একটু ভালো করে মেখে নিই হ্যাঁ মেখে দোকানের মতো আমি কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি বেশি ঝাল দেবো না যার যদি বেশি ঝাল লাগে সে কাঁচা লঙ্কা রাখা আছে সেটাকে খাবে মেখে খাবে কেন আমারও তো হাত জ্বালা করবে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যাচ্ছে যদি আপনাদের কোনো আরও কিছু মনের ইচ্ছা থাকে আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন সেই রকমভাবে আমি চেষ্টা করব বানানোর জন্য এই আমার প্রথম হাতে খড়ি হচ্ছে ফুচকা আমি জীবনে আমার এই 50-60 বছর বয়সে আমি এই প্রথম বানাচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আমি ছোলা মটর একটা লঙ্কা দেবো না গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো আছে পেঁয়াজ কুচো দুটো পেঁয়াজ কুটিয়ে রেখেছি আমি শুকনো
সমস্ত রকম মশলা আপনাদের বলেছি শুকনো কলা ভেজে রেখেছি দিয়ে দেব অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেব ধনে পাতা কুচি দেব এখনো আসল জিনিস দিইনি নুন এতে আমি এই নুনই দিলাম বিট নুন আমি দিইনি দিয়ে ভালো করে মাখব আমি করে মেখে নেই তারপরে একটু বসে দিই নালে টেস্টি হবে না নাকি কি আমি এক মাসিমার মানে মাসির বাড়ি থেকে আমার বাপের বাড়ির সামনে আমার মাসির এক বাড়ি থেকে আমি এই লেবুটা এনেছি ওনাদের গাছ আছে গন্ধরাজ লেবুর গাছ আছে সেখান থেকে আমি এই লেবুটা এনেছি এই ভাই ভাইয়ের বউ মাসিমা আমাকে দিয়েছে এই লেবুটা এখন আমি এটাকে চাপা দিয়ে রাখবো রেখে আমি এটাকে আলুর পুট্টা আমার হয়ে গেছে এবার আমি ফুচকাগুলো আটাটা আমি একটু প্যাকেটের মধ্যে মুড়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ আধ ঘন্টা মতো রেখেছিলাম দেখেছেন কেমন শক্ত শক্ত করে মাখা হয়েছে হ্যাঁ এবারে আমি ভালো করে আমি এটা একটু টুকরো করে কেটে নিলাম টুকরোটাকে আমি ভালো করে শোল করবো বন্ধুরা যদি কোনো ভুল হয় হ্যাঁ আপনারা কিন্তু প্লিজ বলবেন কারণ আমি কোনোদিন বানাইনি আমি এই প্রথম বানাচ্ছি এরকম করে বানিয়ে তারপরে আমি লেচি কাটব এই দেখো গুলি গুলি একটু টিপ দিয়ে দিয়ে নেবেন নিয়ে আলতো হাতে বেশি চাপ দেবেন না বেশি পাতলাও না বেশি মোটাও না ছোট্ট ছোট্ট করে বেলবেন তারপরে আপনাদের আবার দেখাবো এরকম করে করে আস্তে আস্তে বেলে নিই দেখুন বেলে নিই
একটা বেলে নিই নিয়ে তারপর আপনাদের আবার দেখাবো এই ফুচকা আবার একসঙ্গে না বেশি বেলে নিলে হবে না কলকাতার বড় বড় ফুচকা দেখুন তেলটা আমার খুব গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফুচকা দিয়ে দেব যেগুলো না ফুলবে সেগুলো চুরমুর করে খেয়ে নেবে মোটামুটি ফুলছে দেখুন বন্ধুরা কত গ্রিন ফুচকা পুদিনা পাতাটা তো মানে ফুচকার সঙ্গে ভালোই যায় আপনার বাড়িতে বানাবেন পুদিনা পাতা দিয়ে এরকম করে আমি সব ফুচকাগুলোকে ভেজে নেব আওয়াজ শুনতে পাচ্ছেন একদম খড়খড়ে ফুচকা তৈরি হয়ে গেছে যেগুলো আমার ভাজা হয়নি এগুলো আমি চুরমুড়িতে দিয়ে দেবো বড় বড় ফুচকা দেখুন হ্যাঁ বাবা একটু দই ফুচকা খাবে সব ফুচকা খাওয়ার অতিথিরা এসে গেছে এর মধ্যে আমি সব আলু পুরগুলো দিয়ে দিলাম আমি কোনোদিন বানাইনি আমি প্রথম বানালাম অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি বেশি ঝাল দেবো না একটু পাতলা করতে পড়ছে না এই আমার দই ফুচকা রেডি হয়ে গেল
যদি আরো দই লাগে পরে দেব দেখো বন্ধুরা আমার কিন্তু দই ফুচকা রেডি হয়ে গেছে হ্যাঁ এরপরে হচ্ছে জলের ফুচকা জলের ফুচকা খাওয়ার জন্য আমার সব অতিথিরা এসে গেছে হ্যাঁ হাই গাইস মে মে বলি না ওদেরকে মাকে দেখা এসে বলি একটা খেয়ে যাও